একজন যেরকম বলছিলেন যে তার প্রতি তার পার্টনারের যে আকর্ষণ যে অ্যাট্রাকশান সেটা কমে গেছে বা একেবারে ভ্যানিশ হয়ে গেছে আবার অপর দিক থেকে আরও একজনের বক্তব্য এইরকম যে আমার ওয়াইফের এই জাতীয় যে অ্যাট্রাকশান সেটা ভ্যানিশ হয়ে গেছে তো ক্ষেত্রে কি করা যেতে পারে তো এই জাতীয় যে অ্যাট্রাকশান সেক্সুয়াল অ্যাট্রাকশান সেটা বাড়ানোর জন্যই আমি অ্যাঞ্জেল নাম্বার দেব এবং এই যে ইন্টারকোর্স বলুন বা এই যে সহবাস বলুন এই সহবাসের মধ্যে উভয়েরই যে একটা একটা কি বলবো একটা তৃপ্তির যে বিষয় থাকে সেটা যাতে পাক্কা হয় বা ঠিক হয় সেই বিষয়ের জন্য কিন্তু একটি এঞ্জেল নাম্বার দেব আজকে থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয় কি হ্যাঁ বন্ধুরা আজকে যে বিষয়ে ভিডিও বানাচ্ছি সেই বিষয়ের নাম হচ্ছে সেক্সুয়াল অ্যাট্রাকশন এই বিষয়ে ভিডিও বানানোর জন্য বহুবার রিকোয়েস্ট এসছে আমার কাছে আজকে সেই ভিডিও আমি বানাচ্ছি তো এই ভিডিওতে আমি এমন কিছু বিষয় বলবো যেগুলো আপনারা অ্যাপ্লাই করলে এই সমস্যা থেকে বেরোতে পারবেন যাদের এই ধরনের সমস্যা রয়েছে যে সমস্ত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তারা কিন্তু খুবই লাভবান হবেন তো কী করতে হবে কতটা করতে হবে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে সেই সমস্ত বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যাদের এই ধরনের বিষয় রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যারা ফার্স্ট এই ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেলে ফার্স্ট এসেছেন প্রথমেই একটি কথা বলবো ভিডিওর শুরুতে সেটা হচ্ছে আজকের ভিডিওর যে বিষয় এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ কিন্তু সেই সমস্ত বন্ধুদের জন্য যারা হাজব্যান্ড ওয়াইফ তাদের জন্য বিবাহিত জীবনে অনেক সময় এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হয়ে পড়ছেন বহুবার আমার কাছে হোয়াটসঅ্যাপ এসেছে যে দাদা এই জাতীয় সমস্যার কোনো সমাধান আছে কি না এই যে দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন বিবাহিত জীবন এর মধ্যে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কারণ এখান থেকেই কিন্তু রিলেশানের বিষয়টা আরও মজবুত বা পাক্কা হয় আজকে যদি কোনো কাপেলের মধ্যে কোনো বিবাহিত দম্পতির মধ্যে এই জাতীয় সম্পর্কের জায়গাটা ঢিলে হয়ে যায় বা খারাপ হয়ে যায় বা দূরত্ব তৈরি হয়ে যায় তাহলে ওভারঅল পুরো রিলেশানের মধ্যে কিন্তু এর একটা এফেক্ট পড়ে এবং দুজনের মধ্যে যদি এফেক্ট পড়ে তাহলে দুই বাড়ির মধ্যেও কিন্তু এফেক্ট পড়ে যায় এমনকি এগুলো ডাইভোর্স পর্যন্ত কিন্তু চলে যায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যে কথাগুলো বলছি এবার এগুলো কেন হয় কি কারণে হয় সেগুলো অনেক বিস্তারিত আলোচনা সেগুলোর মধ্যে আমি যাব না আমি যেটুকু বলবো সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি দুটো পাওয়ারফুল এঞ্জেল নাম্বার আপনাদেরকে শেয়ার করব জাস্ট মনে মনে এই এঞ্জেল নাম্বার দুটোকে যদি আপনারা চ্যান্টিং করেন এবং তার আগে কিছু বিষয় ভেবে নেওয়ার ব্যাপার আছে বলছি আমি সেগুলো জাস্ট এইটুকু যদি আপনারা করেন তাহলে এই জাতীয় সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে আপনাদের যে সহবাস সেইটা ভালো হবে এবং এর যে তৃপ্তি সেটা উভয়ই খুব ভালোভাবে পাবেন যেটা হচ্ছে আপনাদের মেন প্রশ্ন ছিল আমার কাছে একজন যেরকম বলছিলেন তার প্রতি তার পার্টনারের যে আকর্ষণ যে অ্যাট্রাকশান সেটা কমে গেছে বা একেবারে ভ্যানিশ হয়ে গেছে আবার অপর দিক থেকে আরও একজনের বক্তব্য এইরকম যে আমার ওয়াইফের এই জাতীয় যে অ্যাট্রাকশান সেটা ভ্যানিশ হয়ে গেছে তো ক্ষেত্রে কি করা যেতে পারে তো এই জাতীয় যে অ্যাট্রাকশান সেক্সুয়াল অ্যাট্রাকশান সেটা বাড়ানোর জন্যই আমি অ্যাঞ্জেল নাম্বার দেব এবং এই যে ইন্টারকোর্স বলুন বা এই যে সহবাস বলুন এই সহবাসের মধ্যে উভয়েরই যে একটা একটা কি বলবো একটা তৃপ্তির যে বিষয় থাকে সেটা যাতে পাক্কা হয় বা ঠিক হয় সেই বিষয়ের জন্য কিন্তু একটি এঞ্জেল নাম্বার দেবো তো এই দুটো এঞ্জেল নাম্বারকে জাস্ট মনে মনে আপনাদের ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এর ফল আপনারা হাতে নাতে পাবেন তো এর জন্য কী করবেন দুটো কাজ করবেন একটা হচ্ছে একটা এসি বানাবেন একটা সাদা কাগজে আপনার নাম লিখবেন আপনার পার্টনারের নাম লিখবেন মানে আপনি ওয়াইফ হলে হাজবেন্ডের নাম লিখবেন আপনি হাজব্যান্ড হলে ওয়াইফের নাম লিখবেন এবং তার নিচে এই দুটো এঞ্জেল নাম্বারকেই পরপর লিখবেন লিখে পুরোটাকে ধরে একটা সার্কেল বানিয়ে দেবেন আমি গত ভিডিওতে সার্কেল কীভাবে বানাতে হয় সেটা কিন্তু নিজে এঁকে দেখিয়েছি আগের ভিডিওটা দেখে নিতে পারেন যদি কোনো রকম কনফিউশন থাকে তো একটা ইসি বানিয়ে ওই রকমই খাতার মধ্যে রেখে দেবেন যেরকম বানালেন ওইভাবেই খাতার মধ্যে আপনি রেখে দেবেন ওটাকে কোথাও টাঙাতে হবে না বা কিছু করতে হবে না এছাড়া নাম্বার দুটোকে মনে মনে জব করবেন প্রথম নাম্বারটা হচ্ছে সেক্সুয়াল অ্যাট্রাকশানের তো আপনি আপনার যে পার্টনার তার উদ্দেশ্যে তার উদ্দেশ্যে ধরুন তার নাম আপনি একবার নিয়ে নিন মনের মধ্যে বা তাকে কল্পনা করে নিন করে তার উদ্দেশ্যে নাম্বারটাকে বারবার জব করুন বারবার জপ করুন এবং এইটা ভাবুন যে এই নাম্বার জপের ফলে আপনার প্রতি তার অ্যাট্রাকশানটা অনেক বেড়ে গেছে অ্যাট্রাকশান পাওয়ার অনেক বৃদ্ধি পেয়েছে আপনি তাকে আকর্ষণ করছেন বা সে আপনাকে আকর্ষণ করছে বিষয়টা এই রকম দুটোর যে কোনো একটা ভাবতে পারেন অর্থাৎ আপনাদের মধ্যে সেই যে মাঝখানের যে আকর্ষণের জায়গাটা সেইটা পুনরায় চলে এসেছে যেটা অনেকটা দূরে চলে গিয়েছিল কারো কারো প্রতি কোনো ফিল নেই কিছু নেই এরকম একটা জায়গায় চলে গিয়েছিল সেই জায়গাটা উল্টে যাচ্ছে অর্থাৎ ফিলিংটা বাড়ছে সেই প্রথম দিনের মতো একদম শুরুর দিকে রিলেশনে যেরকম আপনাদের মধ্যে টান ছিল সেই জায়গাটা ফিরে আসছে এইটা আপনাকে ভাবতে হবে একবার ভেবে নম্বরটাকে মনে মনে জব করতে হবে নম্বর জব করার সময় গোনার দরকার নেই কিছুক্ষণ আপনি জব করুন আবার পরে আরেকবার এই বিষয়টা করুন দিনের মধ্যে তিনবার চারবার পাঁচবার এই বিষয়টাকে করতে থাকুন নম্বর জবের সময় গোনার দরকার নেই আপনি হাতে যে কোনো কাজ করুন মনের মধ্যে জবটাকে চালিয়ে যান এটা হচ্ছে প্রথম নম্বর যেটা সেই বিষয়টা বলছি যেটা হচ্ছে সেক্সুয়াল অ্যাট্রাকশনের আমি লিখে দেবো আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে যে আমি তৃপ্তির কথা বলছিলাম উভয়ই খুশি আনন্দিত সেই বিষয়টার জন্য আরেকটি নম্বর রয়েছে তো সেটা আপনি অন্য সময় জব করতে পারেন বা যাদের ধরুন এই জাতীয় সমস্যা নেই প্রথম সমস্যাটাই রয়েছে তারা প্রথম ওই নম্বরটাই ব্যবহার করুন পরেরটা করার দরকার নেই যাদের দুটোই সমস্যা রয়েছে অ্যাট্রাকশানের বিষয়েও রয়েছে প্লাস এই তৃপ্তির বিষয়েও রয়েছে তাহলে দুটো নম্বরই তাদেরকে জব করতে হবে একই নিয়মে এই হচ্ছে বিষয় তো এটা যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন দেখবেন আপনাদের মাঝখান থেকে এই যা কিছু তৈরি হয়েছে সমস্যা নেগেটিভিটি সেগুলো সরে যাবে পুনরায় আবার আপনাদের মধ্যে সেই আকর্ষণ ফিরে আসবেই দাম্পত্য জীবন আপনাদের সুখের ও আনন্দের হয়ে উঠবে এবং এর ফলে দেখবেন আপনাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু রিলেশনটা খুব ভালো হবে আমি একটি কথা এখানে স্পষ্টভাবেই বলে দিই আজকের ভিডিওতে আমি যে নম্বর দুটো দিলাম বা যে বিষয় আলোচনা করলাম শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফদের জন্য কাজ করবে অন্য কারো জন্য কিন্তু কাজ করবে না এটা আমি এই জন্যই বলছি কারণ এখন বর্তমান যে সিচুয়েশন আমার কাছেও অনেক মেসেজ আসে যেখানে ইনলিগাল যে রিলেশন সেগুলোর বিষয়েও কিন্তু অনেকে বলেন অনেকে তাদের সেই রিলেশান ঠিক করার কথা বলেন তাদের এই জাতীয় সমস্যা ঠিক করার কথা বলেন তো এইগুলো টোটালি কিন্তু ইনলিগাল তো ইউনিভার্স কোনো ইনলিগাল কাজে কিন্তু আপনাকে হেল্প করবে না কোনো এঞ্জেল নাম্বার কোনো সুইচওয়ার্ডও কিন্তু কোনো ইনলিগাল কাজে আপনাকে হেল্প করবে না এটা মাথায় রাখবেন সুতরাং যেটা লিগাল যেটা বৈধ সেটাই কিন্তু আপনারা করবেন কোনো অবৈধ বিষয়কে এখানে প্রশ্রয় দেওয়ার কোনো জায়গাও নেই প্লাস এই ভিডিওর পুরো বিষয় কিন্তু আমি আবারও বলছি হাজব্যান্ড ওয়াইফদের জন্য শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফদের জন্যই প্রযোজ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই জাতীয় সমস্যাও কিন্তু হিলিংয়ের মাধ্যমে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি করাই যে কোনো কোর্স করার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার